হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন কথা বলবো নিথিন কৃতি শেট্টি অভিনীত মাচেরলা নিয়োজাকাভার্গাম মুভিটা নিয়ে, যেটা কিন্তু Z5 অলরেডি স্ট্রিমিং হয়ে গেছে। তো এই অসাধারণ মুভিটা কীরকম হলো সেটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখবে। তো নিথিনের রিসেন্ট কয়েকটা মুভি কিন্তু সেরকমভাবে ভালো চলছে না, কারণ তার যে লাস্ট হিট হওয়া মুভি বলা যেতে পারে ভীষ্মা ছিল, যেটা তিনি রশ্মিকার সাথে করেছিলেন। তারপর তিনি কীর্তি সুরেশের সাথে আরেকটা মুভি করেছিলেন যেটা আমার ভালো লেগেছিল, বাট মুভিটা কিন্তু সেরকম চলেনি। বাট এই মুভিটা মাচেরলা নিয়োজাকাভার্গম মানে এত খাজা একটা কমার্শিয়াল মুভি যে কী করে হতে পারে সেটা না দেখলে বোঝা যায় না। এবং তেলুগু ইন্ডাস্ট্রি থেকে যে সবসময় যে খুব আহামরি অসাধারণ সিনেমা সবসময় যে বেরোয় সেটাও কিন্তু কথা নেই, এরকমও কিন্তু খাজা খাজা সিনেমা বেরোতে থাকে যেগুলো নিয়ে কিন্তু অতটা চর্চা হয় না, কারণ এগুলো ফ্লপ হয়ে যায়। বাট হ্যাঁ, তারাও কিন্তু ফ্লপ সিনেমা প্রোডিউস করে, এবং ফ্লপ সিনেমা সেরকম হয় কি মানে সেগুলো দেখারও কিছু কিছু যোগ্য হয়। মানে এরকম অনেক সিনেমা আছে যেগুলো ফ্লপ হয়েছে বাট আমার ভালো লেগেছে, অনেক দর্শকদের ভালো লাগে। বাট এই সিনেমাটা দেখে আমার রীতিমতো পুরো মাথা ধরে গেছিলো এবং কাল রাতে আমি দেখেছিলাম। সো ইট ওয়াজ আ হেল অফ অ্যান এক্সপিরিয়েন্স। তো গল্পটা যদি একটু করে তোমাদের বলে দিই, এখানে দেখানো হচ্ছে মাচেরলা বলে একটা জায়গা আছে যেখানে একটা দল আছে, তারা 30 বছর ধরে রাজত্ব করছে এবং 30 বছর ধরে ওখানে কোনো ভোট হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না, কারণ 30 বছর আগে অপোনেন্ট পার্টি থেকে একজন যে দাঁড়ানোর চেষ্টা করেছিল তাকে মেরে ফেলেছিল। তো 30 বছর ওই জায়গায় কোনো ভোট নেই, কোনো অপোনেন্ট পার্টি নেই, কিচ্ছু নেই, একাই রাজত্ব চালাচ্ছে। তো এবার নিথিন যে হচ্ছে IAS অফিসারের জন্য পরীক্ষা দিয়েছে, সে ওখানে যাবে, কারণ ওখানে তার যে গার্লফ্রেন্ড কৃতি শেট্টি তিনি ওখানে গেছে, তার কিন্তু যে ফ্যামিলি সেই ওই খুনের সাথে কিন্তু জড়িয়ে আছে। তো যাকে 30 বছর আগে মারা হয়েছিল সে হচ্ছে কৃতি শেট্টির ভাই। তো সেটারই জাস্টিসের জন্য কিন্তু কৃতি শেট্টি আবার গ্রামে ফিরবে এবং সেখানে গিয়ে তাকে যখন অ্যাটাক করবে তখনই নিথিন ওখানে যাবে এবং নিথিন গিয়ে পুরো এই ব্যাপারটা কীভাবে শর্ট আউট করবে এবং IAS অফিসার হওয়ার পর তিনি ওই জায়গাতে আবার ভোট করাতে পারবে কিনা, মানে অপোনেন্ট পার্টি এসে দাঁড়াতে পারবে কিনা, এবং এই যে শক্তিশালী দলটা যে আছে তাদেরকে কীভাবে শেষ করবে, এই সব কিছু দেখতে গেলে তোমাদের মাচেরলা নিয়োজাকাভার্গম মুভিটা অবশ্যই দেখতে হবে। এবং এই মুভিটা কিন্তু হিন্দি ডাবড অ্যাভেলেবেল আছে, বাট হ্যাঁ এইটুকু শিওর মুভিটা যেহেতু কমার্শিয়াল এলিমেন্টে ভরপুর আছে তো সেই জন্যে হিন্দি অডিয়েন্সদের কাছে কিন্তু এই মুভিটা ভালো লাগতে পারে বিকজ অফ দ্য এলিমেন্ট, বিকজ অফ দ্য অ্যাকশন এখানে যেভাবে ইউজ করা হয়েছে। বাট তাছাড়া ফিল্মটার মধ্যে বাকি জিনিসগুলো যেগুলো দেখিয়েছে সেগুলো পুরো মাথা ধরে যাওয়ার মতনই জিনিস আছে। ফিল্মটার স্ক্রিনপ্লেটা খুবই কমন, মানে গল্পটা যেটা দেখিয়েছে সেটা তোমরা অলরেডি জানো, এরকম গল্প এরকম ধরনের কনসেপ্ট আমরা অনেক আগে দেখে এসেছি। স্ক্রিনপ্লেটা অত্যন্ত টেনেছে, মানে 2.5 ঘন্টা একটা সিনেমা। এই ফিল্মটা অনায়াসে 2 ঘন্টা যদি করতে পারতো তাহলে হয়তো এতটা মানে বাজে ইম্প্যাক্ট যে ফিল্মটার প্রতি পড়েছিল সেটা পড়তো না, কারণ ফিল্মটাতে এমন অনেক কমেডি দেখানোর চেষ্টা করেছে এবং অনেক সিন দেখানোর চেষ্টা করেছে যেগুলো সিরিয়াসলি গল্পটার সাথে একদম যাচ্ছিল না। ফার্স্ট হাফটা তো পুরো ফিল্মটাতে বিল্ড আপ হওয়ারই সময় নিয়ে নেবে এবং ওই ফার্স্ট হাফে কিছু কিছু যে জিনিসটা দেখেছে মানে ওই মাচেরলা জায়গাটায় কী হচ্ছে সেই সব জিনিসগুলো ঠিক আছে মানা যায়, বাট এখানে মানে কৃতি শেট্টির যে ফ্যামিলি বা এখানে নিথিনের যে ফ্যামিলি তাদের যে কমেডি পোর্শনগুলো দেখি যে সেগুলো রীতিমতো মাথা ধরে যাওয়ার মতো ছিল, মানে কমেডিগুলো একদম পাতে দেওয়ার মতো না। ভেনিলা কিশোরের মতো যে একজন ভালো কমেডিয়ান তাকে এত জঘন্যভাবে ইউজ করেছে জাস্ট বলার মতো না। এবং এখানে যে ভিলেন যে ক্যারেক্টারটা প্লে করছে তিনি আলা বাইকুণ্ঠা পুরামূলতে যেরকম অভিনয়টা করেছিলেন ভিলেনের ক্যারেক্টারটা নিয়ে এখানে তাকে পুরোপুরি ওয়েস্ট করা হয়েছে। এবং এখানে তাছাড়াও যে পার্শ্ববর্তী যে ক্যারেক্টারগুলো আছে প্রত্যেকজনের অভিনয় জাস্ট জঘন্য ছিল, মানে ওভার দ্য টপ বলা যেতে পারে। নিথিনের এখানে পারফরমেন্সটা মানে তার যে ক্যারেক্টারটা সেটা আমার ঠিকঠাক লেগেছে, তাকে সত্যি কথা বলতে গেলে কমেডি রোলে একদম মানে না, আমার কমেডি রোলে তাকে সেটা খুব ভালো লাগে না, বাট এখানে তিনি যখন যখন ওই সিরিয়াস অ্যাটিটিউড নিয়ে যে পারফরমেন্স দিচ্ছে সেটা ভালো লাগছিল। কৃতি শেট্টি এখানে জাস্ট একটা মোমের পুতুল হয়ে দাঁড়িয়েছিল, তার কোনো পারফরমেন্সই নেই, পাশে দাঁড়িয়ে আছে, নিথিনের সাথে আছে, মানে তার এখানে সেরকম বলার মতো কোনো ডায়লগ সেরকম ছিল না, জাস্ট তিনি সাইডে অ্যাপিয়ারেন্স দিয়েছে, তো তার সেরকম এখানে অভিনয় করার মতো স্কোপ ছিল না। ফিল্মে গানগুলো আমার ঠিকঠাক লেগেছে কারণ গানগুলো আগে থেকে আমি শুনতাম, সো ইট ওয়াজ নট দ্যাট ব্যাড। বাট ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ফিল্মটা অতীব জঘন্য ছিল, মানে আমরা সাউথে যেরকম ব্যাকগ্রাউন্ড মিউজিক শুনে শুনে অভ্যস্ত হয়ে গেছি বা যেরকম হওয়া উচিত একটা কমার্শিয়াল মাস মুভিতে, সেই ব্যাকগ্রাউন্ড মিউজিক সেই যে একটা শুনলে যে এনার্জেটিক একটা তোমরা ফিল পাবে বা সিনটার সাথে একটা জোশ যে ব্যাপার থাকবে সেটাই পুরোপুরি ফিল্মটার মধ্যে মিসিং ছিল, যার জন্য ব্যাকগ্রাউন্ড মিউজিকটা সেইভাবে না হওয়ার জন্যে ফিল্মে কিন্তু অনেক বড় একটা ইম্প্যাক্ট অবশ্যই ফেলেছে। ক্যাথরিনের এখানে একটা ক্যামিও রোল আছে এবং মানে তাকেও জাস্ট জঘন্যভাবে ইউজ করেছে, বাট হ্যাঁ ফিল্মটায়
অবশ্যই অ্যাকশনগুলো কিন্তু যথেষ্ট ভালো ছিল। এখানে ট্রাভেলে যে অ্যাকশন সিনটা দেখেছে সেটা কিন্তু চূড়ান্ত লেভেলের ভালো ছিল, মানে ওখান থেকেই কিন্তু গল্পের মোড়টা ঘুরে যাবে পুরোপুরি। তো সেকেন্ড হাফটা আমার একটু যদিও বা ভালো লেগেছিল, কারণ এখানে সেকেন্ড হাফের যে একটা যে মানে ফেস অফ যে হবে, এখানে নিথিন কীভাবে চেষ্টা করবে সেই জায়গাটায় ভোট করানোর জন্য, কী কী হবে এখানে ফেস অফ যেগুলো দেখিয়েছে সেগুলো কিন্তু আমার ভালো লাগছিল সেকেন্ড হাফটা। বাট ফার্স্ট হাফটা অতীব জঘন্য ছিল, অ্যাকশনগুলো অবশ্যই ফিল্মটার মধ্যে ভালো দেখেছে, সেই সিনগুলো শুধু তোমরা এনজয় করবে আর সেকেন্ড হাফটা একটু হলেও তোমাদের ভালো লাগতে পারে। বাট তাছাড়া গোটা ফিল্মটা আমার চূড়ান্ত বাজে লেগেছে, মানে আড়াই ঘন্টা ফুল ওয়েস্ট অফ টাইম। এটা যদি দু ঘন্টা হতো তাও মানা যেত, বাট আননেসেসারি জিনিসপত্র ফিল্মটা ঢুকিয়ে ফিল্মটা পুরো একদম মাঠে মারা গেছে। তো নিতিনের উচিত আরও ভালো ভালো স্ক্রিপ্ট চুজ করে ফিল্ম করা, কারণ মানে এরকম কমার্শিয়াল মুভি যে সবসময় হিট হবে তার কিন্তু কোনো মানে। এবং গল্পটা ভালো হলেও এক্সিকিউশনটা কিন্তু যথেষ্ট রকমের বাজে ছিল, কারণ দেখো এরকম থিম কিন্তু অনেক সিনেমাতে হয়, এবার কিছু ডিরেক্টর সেটা ভালোভাবে এক্সিকিউট করতে পারে, কিছু ডিরেক্টর পায় না। এই ফিল্মে সেই এক্সিকিউশনটা একদমই ভালো মতো হয়নি। তো তাও তোমরা যদি মাস মুভি পছন্দ করো যেখানে ভরপুর অ্যাকশন থাকবে, কমেডি থাকবে, তো তাহলে অবশ্যই তোমরা এই মুভিটা দেখতে পারো, তাই হিন্দি ডাবও অ্যাভেলেবেল আছে। যদি দেখে থাকো আমাকে জানিও তোমাদের অভিজ্ঞতা কীরকম হলো। তো যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, নোটিফিকেশন বেলটাও কিন্তু অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে, বাই।